1887 সালে ভ্যাঙ্কুভারের সমুদ্র সৈকতে হেঁটে বেড়ানোর সময় ঝোপের মধ্যে মানুষের কাটা পা দেখতে পান এক মহিলা। সেই থেকেই ওই জায়গার নাম হয়ে যায় লেগ ইন বুট স্কোয়ার। সেই ঘটনায় তাৎক্ষণিক চাঞ্চল্য তৈরি হলেও সেভাবে মানুষের মনে সাড়া ফেলেনি। 1914 সালে ফের একই ঘটনা ঘটে। সমুদ্র সৈকত থেকে ফের বুটের ভিতর মানুষের পা উদ্ধার হয়। এইভাবে একের পর এক জুতো সহ মানুষের পা উদ্ধার হয় ব্রিটিশ কলম্বিয়ার সমুদ্র সৈকত থেকে। শুধু 2007 থেকে 2019 পর্যন্ত 21টি এরকম হাত পা উদ্ধার হয়েছে। শেষবার উদ্ধার হয়েছিল ওয়াশিংটনের জেটি আইল্যান্ড থেকে। এই উদ্ধার হওয়া দেহাংশগুলি কাদের, কিছু ক্ষেত্রে তার খোঁজ মিললেও বেশিরভাগের কোনো খোঁজ পাওয়া যায়নি। 2018 সালে পশ্চিম ভ্যাঙ্কুভারের সমুদ্র সৈকতে নাইকির জুতোর মধ্যে ভেসে এসেছিল পা। নীল রঙের মোজাও পরা ছিল। কোনো ব্যক্তির পা এঁটেছিল তার সন্ধান পাওয়া যায়নি। 2007 সালে আবার ওয়াশিংটন থেকে ওই সমুদ্র সৈকতে ঘুরতে আসা এক কিশোরী একটি অ্যাডিডাসের জুতো হাতে নিয়ে আটকে উঠেন তিনি। ভিতরে তখনও রয়ে গেছে মানুষের কাটা পা। তেমনই আবার জানা যায় 2008 সালের নাইকির জুতোর মধ্যে উদ্ধার হওয়া পা 21 বছরের এক কিশোরীর ছিল, যিনি আত্মহত্যা করেছিলেন। তবে বেশিরভাগেরই খোঁজ মেলেনি। ওই সৈকতে ঘুরতে আসা পর্যটকেরা ঝিনুক কিংবা নানা রকম সামুদ্রিক প্রাণীর খোঁজ না করে খোঁজ করতেন ভেসে আসা জুতোর। পরবর্তীকালে বহু তদন্তের পর তদন্তকারীরা জানায় বিভিন্ন সময়ে সমুদ্রে ঘটা দুর্ঘটনা কিংবা আত্মহত্যার কারণে মৃতদেহগুলো সমুদ্রেই পড়ে থাকে। সমুদ্রের নোনা জলে সেগুলোতে পচন ধরে যায়, কিন্তু পায়ের যে অংশ বুটের ভিতর ঢাকা থাকে সেগুলিতে নোনা জল সহজে ঢুকতে পারে না। জল ঢুকতে পারে না বলে বুটের ভিতরে সেই অংশটুকুতে সহজে পচন ধরে না। তার উপর বুট জলে ভেসে থাকা ভিতরে জল ঢোকার সম্ভাবনা কমে যায়। সে কারণে হয়তো শুধুমাত্র বুটের মধ্যে সযত্নে রয়ে যা পায়ের অংশ ভেসে চলে আসে সমুদ্র সৈকতে।